শীত মানেই কমলা। বিদেশি ফল হলেও এটি আমাদের দেশের দেশি ফলের চেয়েও বেশি পরিচিত। কমলা আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। একই সঙ্গে এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান। এ পুষ্টি উপাদানসমূহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ছোট বড় নানান ব্যাধি ও সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। কমলায় রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নিই কমলার স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে। চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে দরকার প্রয়োজনীয় ভিটামিন এ। আমরা সবাই জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কমলায় বেশ ভালো পরিমাণে ভিটামিন এ রয়েছে। কমলায় প্রচুর পরিমাণ ভিটামিনের পাশাপাশি রয়েছে আলফা ও বেটা ক্যারোটিনের মতো ফ্লাভোনেট, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। কমলায় উচ্চমাত্রা পুষ্টিগুণ হচ্ছে ফ্লাভোনেট, যা ফুসফুস এবং ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধে কার্যকর। তাই ক্যান্সার থেকে রক্ষা পেতে প্রতিদিন একটি কমলা খাওয়া উচিত। কমলা আপনার প্রতিদিন ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। একই সঙ্গে এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান। এ পুষ্টির উপাদানসমূহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ছোট বড় নানান ব্যাধি ও সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকও বুড়িয়ে যেতে শুরু করে। ভিটামিন সি ছাড়াও কমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টসমূহ ত্বকের সতেজ ও সজীব রাখতে সাহায্য করে। বার্ধক্যেও ত্বকে অনেকটাই মসৃণ রাখে ও সহজে বলিরেখা পড়ে না, কারণ অ্যান্টিঅক্সিডেন্টে ও ভিটামিন সি ত্বকের লাবণ্য ধরে রাখে বহু বছর। কমলার চর্বিহীন আঁশ, সোডিয়াম মুক্ত এবং কোলেস্টেরল মুক্ত উপাদানগুলো হৃৎপিণ্ড সুস্থ রাখে। কমলার খোসায় চিনির পরিমাণ নেই বললেই চলে, তাই এটা রক্তের শর্করার মাত্রায় প্রভাব ফেলে। ডায়াবেটিক্স ও মেটাবলিক সিন্ড্রোম রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয়, তাই কমলার পুষ্টিগুণ ডায়াবেটিক্সদের জন্য উপকারী। কমলা ক্যালোরি ফ্রি ফল হিসেবে পরিচিত, আর এতে আছে প্রচুর পরিমাণের ফাইবার, তাই কমলার পুষ্টি উপাদানগুলো শরীরের মেদ কমাতে সাহায্য করে।